আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। গণটিকা দিতে কেন্দ্রে গণজোয়ার, টিকার কোনো সংকট নেই, সবার জন্য নিশ্চিত হবে টিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চীন থেকে আসবে সিনোফার্মের 7.5 কোটি ডোজ টিকা, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিল্ড হাসপাতাল উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারে 30টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসেছে বাংলাদেশে, প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ পাচ্ছে 109টি অ্যাম্বুলেন্স। সিলেটে গেল 24 ঘন্টায় কমেছে করোনায় মৃত্যু, আক্রান্ত শনাক্ত 350 জন, আক্রান্ত শনাক্তের দিনে মারা গেলেন 4 জন। বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেট নগরীতে করোনায় গণটিকা প্রদান শুরু, রোববার ও সোমবার 27টি ওয়ার্ডে দেওয়া হবে টিকা। সারাদেশে করোনায় আরও 261 জনের মৃত্যু, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দিনে কমেছে আক্রান্ত শনাক্ত। সিলেট ভিউর কোলাউড়া উপজেলার নিজস্ব প্রতিবেদক শাকির আহমদের অকাল মৃত্যু, শোক ও শ্রদ্ধায় বাবার কবরের পাশে দাফন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন, নারী পুরুষের লাইন আলাদা। এক পলকে মনে হবে ভোটের জন্য ভোটাররা হয়তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই দৃশ্য ভোটের নয়, ছিল করোনা প্রতিরোধী টিকা নিতে আসা মানুষের। শুরুতে যাদের করোনা টিকা নিয়েছিল নানা সন্দেহ ও বিশ্বাস, তারাও এখন শনিবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিয়েছেন টিকা। টিকায় যেন মানুষ মুক্তি খুঁজছেন করোনার। শনিবার সকাল সিলেটে 9টায় রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে ভার্চুয়ালি গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট এক আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সারাদেশে গণটিকা কার্যক্রম একদিনে সীমিত করা হলেও সিলেট সিটি কর্পোরেশনে এই টিকাদান 3 দিন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 3 দিনে তারা 56,600 মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে, সামনে আরও প্রচুর টিকা দেশে আসবে, টিকার কোনো সংকট হবে না। তিনি বলেন, গণটিকা কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ, এই কার্যক্রম সামনে আরও গতিশীল হবে, সবাই টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তবেই আমরা করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের 81টি কেন্দ্রে সকাল 9টা থেকে একযোগে শুরু হয় টিকাদান। এছাড়াও এই জেলার আওতাভুক্ত 13টি উপজেলায 100টি কেন্দ্রে দেওয়া হয় গণটিকা। বিকেল 3টা পর্যন্ত গণটিকা দেওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে টিকাগ্রহীতাদের চাপ থাকায় বিকাল 4টার পরও টিকা দিতে দেখা গেছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের এলাকায় 3 দিন টিকা দেওয়া হবে। প্রথম দিন 24,200 মানুষের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এর মধ্যে 22,753 জনকে টিকা দেওয়া হয়েছে। মানুষের মধ্যে টিকা নিয়ে কোনো ভয় নেই, তারা স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে কেন্দ্রে আসছেন। রোববার ও সোমবার 16,200 করে আরও 32,400 মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের। আমার সিলেট সিটি কর্পোরেশনে আমার 3টা কেন্দ্র, আমার এই 3টা কেন্দ্রে আমি গতকালকে বৃহস্পতিবার পর্যন্ত 1,03,000 মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দিয়েছি। এখন আমি আরো যে ভ্যাকসিন পেয়েছি, আমি ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি, 60,000 মানুষকে আমি এই ক্যাম্পেইনের আওতায় ফার্স্ট ডোজ টিকাদান সম্পন্ন করছি। এদিকে আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি এম এ মতিন জানান, সকাল 9টায় উপজেলার আলিগাঁও ইউনিয়নের পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও তাহমিলুর রহমান। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়, টিকার জন্য পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শনিবার উপজেলায় 5,600 মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, নির্ধারিত সময়ের আগেই এই লক্ষ্যমাত্রা অর্জন হয়ে যায়। চীন থেকে সিনোফার্মের 7.5 কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালেক। শনিবার দুপুর 12টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের 1.5 কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে, এরই মধ্যে তারা টিকা পাঠানো শুরু করেছে, আমরা চীন থেকে আরও 6 কোটি ডোজ টিকার চুক্তি করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই 2 কোটি করে মোট 4 কোটি ডোজ টিকা আসবে, এর আগেও আসবে তবে কিছুটা কম করে। এর আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিল্ড হাসপাতালে উদ্বোধন করেন মন্ত্রী। করোনা সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ দিন দিন খারাপ হচ্ছে, হাসপাতালগুলোতে কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারা দেশে 17,000 সাধারণ বেড রয়েছে, তবে সেগুলোর প্রায় সব রোগীতে ভর্তি হয়ে আছে। জাহেদ মালিক বলেন, হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে, চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন, তবে সংক্রমণ কমানোর সময় এসেছে, হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।
বিএসএমএমইউর ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিল্ড হাসপাতালে আপাতত 357 শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে 40টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে আর হাসপাতালটিতে পর্যায়ক্রমে 1000 বেডে উন্নীত করা হবে। জাহেদ মালিক বলেন, কোভিড চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, তবে সব রোগীকে এখানে ভর্তি করা হবে না। নতুন রোগী ও মুমূর্ষু রোগীরা এখানে আসবে, তাদের চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশ সফরকালে করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপহারের দ্বিতীয় চালানে 30টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছেছে। ভারতের পেট্রাপোল বন্দর থেকে শনিবার সকাল 10টার সময় বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। এর আগে ভারত সরকার উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত 21 মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসে এসব অ্যাম্বুলেন্স ভেন্টিলেশনের সুবিধা রয়েছে। কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে অ্যাম্বুলেন্সগুলো। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার হিসেবে অ্যাম্বুলেন্স দ্বিতীয় চালান 30টা অ্যাম্বুলেন্স এইমাত্র বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। বেনাপোল স্থলবন্দর অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় সকল নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে এবং কাস্টমস ক্লিয়ারেন্স হওয়ার পরে বন্দর থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। সিলেটে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। এ সময়ে মারা গেছেন 4 জন। এছাড়া রোগী শনাক্তের সংখ্যাও অনেক কমেছে। মূলত নমুনা পরীক্ষা কম হওয়া এ সময়ে 352 জন রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। এর মধ্যে 3 জন মারা গেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, বাকি 1 জনও সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 781 জনে। তন্মধ্যে সিলেট জেলার 626 জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 55 জন, মৌলভীবাজারের 62 জন ও হবিগঞ্জের 38 জন রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 352 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে সিলেট জেলার 182, সুনামগঞ্জের 37, মৌলভীবাজারের 34 ও হবিগঞ্জের 99 জন। 1055 জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 33.36। অন্যান্য দিনের তুলনায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার গত 24 ঘন্টায় কমেছে। সব মিলিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন 44,571। এর মধ্যে সিলেটে 27,767, আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে 5,150, মৌলভীবাজারে 6,255 ও হবিগঞ্জে 5,399। আক্রান্ত এসব রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 32,587 জন। এর মধ্যে সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 86 জন। সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 498 জন করোনা রোগী চিকিৎসাধীন। বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেট নগরীর 27টি ওয়ার্ডে শুরু হয়েছে কোভিড-19 ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম দিনে টিকা নিতে আসা মানুষের আগ্রহ ছিল অনেক। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকার প্রথম ডোজ নিয়েছেন নগরবাসী। রোববার ও সোমবার নগরীর 27টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মোজামেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। সকাল থেকেই গণটিকাদান কেন্দ্রগুলোতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। নানা বয়সী মানুষ নিতে এসেছিলেন কোভিড-19 ভ্যাকসিন। টিকাদান কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। কোভিড নিয়ন্ত্রণের সরকারের এই উদ্যোগ কয়েক ধাপে পরিবর্তিত হয়ে এবার 3 দিনে এসে ঠেকেছে। আজ শুরু হওয়া টিকা কার্যক্রম তাই চলবে টানা 3 দিন। বাড়ির কাছে সহজে করোনা ভ্যাকসিন নিতে পেরে মানুষের মাঝেও ছিল স্বস্তি। আমরা ধন্যবাদ জানাই সরকারকে আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেবের অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের চেষ্টায় যে এতটুক পর্যন্ত বিস্তার হয়েছে এই সেবা, অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো লাগছে আর ভ্যাকসিনটা যে দিচ্ছি পরিবেশটা অনেক সুন্দর আছে, যে আমাদের প্রধানমন্ত্রী আর আমাদের রাষ্ট্রপতি আমাদের সিলেটে এসে যে আয়োজনটা করেছেন এটার জন্য অনেক ধন্যবাদ। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন এমপি। প্রথম দিকে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি থাকলেও এখন আর তা নেই, এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন টিকাদানের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। আসলে ভ্যাকসিনেশনের কোনো সমস্যা নেই, এটাই হলো বাস্তব। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা চাই প্রত্যেক সপ্তাহে 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য,
এটা আমি যেটা বুঝতেছি যে সরকারের কাছে ভ্যাকসিনের কোনো সমস্যা নেই, ভ্যাকসিন আসতেছেও কিন্তু আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাকসিনের এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাচ্ছি না। এদিকে কর্তৃপক্ষ বলছেন সরকারের কাছে এখন টিকার কোনো সংকট নেই, শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার বিষয়টি তদারকি করতে পারলেই সবাইকে সুষ্ঠুভাবে টিকা দেওয়া সম্ভব। যে সরকার নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশে যে কোভিড 19 ক্যাম্পেইন শুরু হয়েছে তার ধারাবাহিকতা সিলেট সিটি কর্পোরেশনে 27টি ওয়ার্ডে 81টি কেন্দ্রে আমরা আজকে সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু করেছি এবং 81টা কেন্দ্রে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 2 জন করে টিকাদান কর্মী এবং 3 জন করে ভলান্টিয়ার কাজ করবে। তার বাহিরেও যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের ভলান্টিয়াররাও কাজ করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরের সদস্যরা আমাদের সহযোগিতা করছেন। কোভিড মোকাবেলায় গণটিকা কার্যক্রম অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে মারা গেছেন 261 জন। এর আগে গেল 5 আগস্ট 264 জনের মৃত্যু হয়েছিল, যা একদিনে সর্বোচ্চ ছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 212,411 জনে। এদিকে একই সময়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা গেল কয়েকদিনের তুলনায় কমেছে, এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন 8,136 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গেল 24 ঘন্টায় 31,714 জনের নমুনা পরীক্ষায় 8,136 জন আক্রান্ত শনাক্ত হন, যাতে শনাক্তের হার 25.65%। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 13,43,396 জনে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায় গত 24 ঘন্টায় মারা গেছেন যারা, তাদের মধ্যে 152 জন পুরুষ ও 109 জন নারী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় 24 ঘন্টায় সারা দেশে সুস্থ হয়েছেন 16,383 জন, আর সব মিলিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 11,88,820 জনে। দেশে গত বছরের 8 মার্চ প্রথম গণরোগী শনাক্ত হয়, এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। সিলেট ভিউয়ের কুলাউড়া উপজেলা নিজস্ব প্রতিবেদক প্রতিভাবান সাংবাদিক শাকির আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাজজোহর উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় শাকিরের কর্মজীবনের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু, সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা ফজলুল হক খান শাহেদ, বরমচাল ইউপি চেয়ারম্যান খুরশেদ আলম খান সুইট, উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মুক্তাদের হোসেন। এ সময় বক্তারা শাকিরের আত্মার মাগফিরাত কামনা করে সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। শুক্রবার সন্ধ্যায় শাকির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানীতে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে শাকিরের বয়স ছিল 32 বছর। তিনি মা, স্ত্রী ও এক সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এতক্ষণ দেখছিলেন বাংলাভি রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।